নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল মাস তুলা রাশির কেমন যাবে মহা ভবিষ্যৎবাণী, তুলা রাশির ভাগ্য, তুলা রাশির কেরিয়ার, তুলা রাশির সন্তান, প্রেম, শিক্ষা, কর্ম, বিবাহ, বিজনেস, বিদেশ কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন। দেখো, তুলা রাশির আমি স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে। স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব একটা যে বড় ধরনের যে সমস্যা সেটা আমি দেখতে পাচ্ছি না। আপনাদের খুচরো সমস্যা থাকতে পারে, খুব মানে বড় যে সমস্যা সেটা কিন্তু থাকছে না। তুলা রাশির আপনাদের এ মাসে সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে। আপনি কোনো এ মাসে প্রপার্টি আপনি কিনতে পারেন, বা যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন প্রপার্টি সেল করার জন্য, সেই সুযোগটাও কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে এ মাসে। তুলা রাশির আপনার এ মাসে বিজনেসের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, কারণ সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে। আপনাদের বিজনেসের জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। যারা বিজনেস করছেন বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ কিন্তু ফল নির্দেশ কিন্তু করছে। তুলা রাশির আপনাদের ভাগ্যের জায়গাটা যদি বলি, দেখুন আপনাদের ভাগ্যাধিপতি রাহুর সাথে যুক্ত রয়েছে। আমি একটি কথা বলবো, কোনো বড় ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়ার আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ অবশ্যই করুন। এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে, আপনার 24শে এপ্রিলের পর থেকে কিছুটা হলো সমস্যা কিন্তু আছে। 24শে এপ্রিলের আগে পর্যন্ত যাদের সমস্যা চলছে, মামলা মকদ্দমা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন। কিন্তু 24শে এপ্রিলের পর থেকে আপনাদের এই আইনি জটিলতা বা কোনো ক্ষেত্রে উটকো কোনো সমস্যা আসার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং রাগজেদ কিন্তু আপনাদের বাড়বে। তুলা রাশির রাগজেদ আপনাদের বাড়বে, রাগজেদটা অবশ্যই আপনারা কন্ট্রোল করুন। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে। আমি একটা কথা বলবো, এ মাসে আপনাদের সাকসেসের জায়গাটা, সফলতার জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যে কাজ দীর্ঘদিন আটকিয়েছিল, পেন্ডিং হয়েছিল, সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু নির্দেশ করবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের এ মাসে কিন্তু সম্পন্ন কিন্তু হতে চলেছে। তুলা রাশির শুভ বিবাহের যোগ দেখা যাচ্ছে, গাঢ় বিবাহ। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবং বিবাহ হয়ে যাওয়া বা বিবাহের জন্য কথা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তুলা রাশির সন্তান ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সেখানে আপনাদের যথেষ্ট ভালো কিন্তু হবে। সন্তানের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্ট আপনারা জড়িয়ে বলতে পড়তে পারেন। হয়তো আপনাদের মাঝখানে কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে নিজেদের মধ্যে। অর্থাৎ ছোটোখাটো বিষয় নিয়ে নিজেরা আর্গুমেন্টে জড়াবেন না, রাগজেটটা অবশ্যই আপনারা কন্ট্রোল রাখুন। কারণ এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ ছোটো ব্যাপারকে ছোটোভাবে এগিয়ে চলুন, দেখবেন প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে সফলতা পাবেন। যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ওভারঅল কিন্তু ভালো কিন্তু যাবে। বিশেষ করে
চব্বিশে এপ্রিলের পর থেকে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে বা আপনি যদি কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চান, চব্বিশে এপ্রিলের পর থেকে এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে। এই মাসে আপনাদের মানে ধনাগম আপনাদের হবে, আকস্মিক অর্থপ্রাপ্তি, বড় ধরনের কোনো সূত্র থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদি আপনাদের দশা মহাদশা যদি পারমিট করে, কারণ এখানে তুলা রাশি তো লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে যে সেম ঘটনা ঘটবে আমি কখনোই দাবি করি না। এখান থেকে আমি আপনাদের রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না, আপনাদের গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তবে বর্তমান যে গ্রহের যে এপ্রিল মাসের যে গোচর সেই অনুযায়ী কিন্তু আমি এই ফলাদেশ কিন্তু করছি। যাদের ক্ষেত্রে হচ্ছে না বা মিলছে না, যে কৌশিকদা কই আমার তো হচ্ছে না, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার বিশ্লেষণ একবার হলেও করুন। কর্মের জায়গাটা যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে। আপনাদের বড় ধরনের কোম্পানিতে চাকরি এবং সরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন প্রমোশনের সম্ভাবনা, চাকরি প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং ফরেন থেকে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন। ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্ত রয়েছেন বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনি তুলা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ঠিক মিডিয়া রিলেটেড জায়গাটা যারা কাজকর্ম করছেন, অভিনয় শিল্পকলা সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ কিন্তু দিতে চলেছে। আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। এবং আপনাদের এমন কোনো জায়গা থেকে ডুবে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং এ মাসে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন। এবং পাশাপাশি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সুযোগ আসবে, কর্মক্ষেত্রে সুযোগ আসবে এবং বিজনেসের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, যারা রিয়েল এস্টেটের বিজনেস করছেন, আপনি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের বিজনেস করছেন, রিয়েল এস্টেটের বিজনেস, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের বিজনেস, এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট প্রফিট কিন্তু পেতে চলেছেন। আপনি তুলা রাশির মানুষ লিখে রাখুন। এবং তুলা রাশির স্বাস্থ্যের জায়গাটা যদিও অনেকটাই ভালো, এবং আপনাদের এ মাসে বিশেষ করে আপনাদের শত্রুতার জায়গাটা কিন্তু বাড়বে, অর্থাৎ আপনাদের উন্নতির কারণ আপনাদের শত্রুতা কিন্তু হবে, অর্থাৎ এই জায়গাটা অবশ্যই সামলে চলুন। জ্ঞাতি শত্রুতা বিশেষ করে দেখা যায়, জ্ঞাতি শত্রুতা অবশ্যই সতর্কভাবে চলুন এবং একটু ঠান্ডা মাথাতে এগিয়ে চলুন। রাগজেদটা একটু কমাতে হবে, যে কোনো ব্যাপারে হটকারিটার সিদ্ধান্ত আপনারা নেবেন না, কিছু কিছু ক্ষেত্রে কেয়ারফুলভাবে আপনারা চলুন। এবং বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে অবশ্যই পরামর্শ করুন। কী করবেন এই মাসটা ভালো যাওয়ার জন্য, অবশ্যই আপনারা করুন, আপনারা শুক্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং পাশাপাশি আপনারা শনির বীজমন্ত্রটা পাঠ করুন। বিশেষভাবে কিন্তু এই মাসটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো যাবে।